করোনার যে দ্বিতীয় আক্রমণ গোটা ভারতবর্ষ জুড়ে প্রায় মহামারীর আকার নিতে চলেছে। আপনারা যদি এই সময়ের মধ্যে দেখেন, গোটা মহারাষ্ট্র, গোটা দিল্লিতে করোনা একটা ভয়ঙ্কর আকার নিয়েছে। প্রত্যেক দিন 2 লক্ষের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে, 1000-এর বেশি মানুষ হচ্ছে মারা যাচ্ছেন। তাই আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে আজ এই বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে আমরা মানুষের যে আগামী দিনের সুরক্ষা, সেই সুরক্ষাকে মাথায় রেখে মানুষকে সতর্ক করার উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই কার্জন গেট চত্বরে DYFI-এর পক্ষ থেকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিলি করছি। আপনারা নিজেরাও জানেন যে আমাদের এই বর্ধমান শহরে বহু লোক মানুষ হচ্ছে এই করোনায় আক্রান্ত হয়েছে। এই করোনা থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে প্রত্যেকটা মানুষকে নিজে থেকে সতর্ক হতে হবে। আমরা DYFI, আমরা মানুষকে সতর্ক করতে চাইছি, আমরা মানুষকে বোঝাতে চাইছি যে আগামী দিনে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে যদি নিজেদেরকে বাঁচাতে হয় তাহলে মাস্ক পরুন, স্যানিটাইজার ইউজ করুন। আমাদের উদ্দেশ্য আপনারা প্রত্যেকের দৈনন্দিন জীবনে মাস্ক ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন, আতঙ্কে নয় নিজেদেরকে সতর্ক থাকুন, নিজেরা সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, বাকিদেরকেও সুরক্ষিত রাখুন।